হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মনিকাস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে সানডে, তুমি কিছু বলবে না? ঠান্ডা লেগেছে একটু, ঠান্ডা লাগলে একদম ঝিমিয়ে পড়ে। যা মানে গরম করছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আবার ঠান্ডা ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডা লাগে, আবার রাত্রিবেলা ভীষণ গরম, এই করে করে ঠান্ডা গরমটা লেগে যায়। তো কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর গুলোর একটু ঠান্ডা লেগেছে। তো আজকে সানডে, তো সানডে আজকে তোমাদের সঙ্গে একটা তেল, মানে হোম রেমেডি তেল শেয়ার করব। মানে আজকে সানডে বলে আমি আজকে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে ভাবলাম হচ্ছে আমার হেয়ার কেয়ারটা একটু ভালো করে, মানে চুলটার যত্ন নিই। তো সেটা আমি করি, শ্যাম্পু করার আগে করি, সপ্তাহে দুদিন শ্যাম্পু করি। তো এটা আমি ব্যবহার করি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এটা তো ভীষণই ভালো একটা তেল, নিজেই বানিয়ে নিতে পারো। তো সেই তেলটা কী কী জিনিস লাগছে বানাতে, এই তেলটা ব্যবহার করলে চুল হচ্ছে গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, আর মানে খুবই ভালো চুলের জন্য। তো আমি নিজেই ইউজ করি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমার স্ট্রেটনিং করা চুল, মানে স্মুথনিং করিয়েছি, তবুও আমি এই তেলটা ঘরেই বানিয়ে আমি ইউজ করি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো আর রান্নাঘরে যাব, এখন দেখবো রান্নাঘরে রান্না বসিয়েছি এখানে, চলো দেখি। এখানে ভাত হয়ে গেছে আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুরির ডাল। এই ডালটা ফোড়ন দেব, দিয়ে সকালবেলায় খাবার হবে, এখনো খাওয়া হয়নি। এখন বাজে সকাল 9টা। তো এটা ডালটা ফোড়ন দেওয়ার পরে তারপরে দোকানে যাব, খেতে আসবে, খেয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট সেরে তারপরে আমি তেলটা মাথায় অ্যাপ্লাই করব, তেলটা বানিয়ে। তো ততক্ষণে দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো আমি এই কাজগুলো করে নিই, চলো পরে দেখা হচ্ছে। ভাত খুব কম হয়, একবারই ভাত খাই দুপুরবেলায়, রাত্রেও রুটি হয়, সকালবেলায় রুটি হয়, রুটি তরকারি, নাহলে কোনো দিন। আর ছেলের জন্য তো ভাত করতেই হয়। সকালবেলায় রুটি হলেও ভাত করতে হয়। তো আজকে ভাবলাম সবার জন্যই ভাত করি, একটু ডাল করে নিই, একটু আলু ভাজা হবে, আলু ভাতেও দিয়েছি। দোকানেও খাবার দিয়ে চলে এসেছি, আর আমার নিজেও খেয়ে নিয়েছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে। এবার দুপুরে রান্নাবান্না চলছে। তো এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখন আমি ওই তেলটা মানে তৈরি করব। তো চলো তেলটা তৈরি করা যাক। এই তেলটা তো চুলের জন্য খুবই উপকারী, মানে এত ভালো একটা তেল। কী কী লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভালো রেজাল্ট পাবে, আমার তো ভালো রেজাল্ট হয়, মানে চুল একদম সিল্কি শাইনি এবং গোড়া মজবুত করে তোলে। চলো তেলটা আর বেশি বকবক করবো না, তেলটা
তৈরি করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে মেথি আছে, এই কাঁচা মেথি। এই মেথিটা তোমরা অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে নেবে, স্টিলের বাটি হলেও হবে, সবথেকে ভালো হয় অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে, তার মধ্যে মেথি কাঁচা মেথিটা নিয়ে, আর নিয়েছে নারকেল তেল, তো কাঁচা মে, আর আছে অ্যালোভেরা। তো পিওর যে নারকেল তেলটা হয় না আমার কাছে, যে নারকেল তেলটা আছে কোকোনাট অয়েল, সেটাই নিতে হবে, আর অ্যালোভেরা লাগবে। তো অ্যালোভেরাটা আমি নিজেই গাছটা লাগিয়েছিলাম টবে, তো এত পরিমাণে ব্যবহার করি যে মানে একদম হতেই দিই না, মানে হলেই তুলে আমি ব্যবহার করি, ইউজ করি। তো এটাই হবে। তো মেথিটাকে আমি ভালো করে একটু থেতো করে নিয়েছি, তার মধ্যে অ্যালোভেরা জেলটাকেও বের করে নিয়েছি, পাতাটাকে, তারপর জেলটাকে বের করে নিয়ে ওর মধ্যে এবার নারকেল তেল মিশাতে হবে। তো নারকেল তেল মিশিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে, তোমরা চাইলে 7 দিনের জন্য এটা অনেকটা তেল দিয়ে করে নিতে পারো। তো আমি 7 দিনের জন্য বানাবো না, আমি 1 দিনের জন্যই বানাবো, মানে এখনই আমি পুরো তেলটা ইউজ করব। তো আমার মাথায় যার মাথায় যেরকম চুল থাকবে তো সেরকম পরিমাণে তৈরি করে নেবে। তো চলো এবার তৈরি করব। তো এটা ডাবল বয়েলিং প্রসেসে করতে হবে, কেননা গ্যাসের ওপরে যদি তোমরা ডাইরেক্ট এটাকে গরম করো তাহলে তেলটার গুণাগুণ একটু নষ্ট হয়ে যায়। তো আমি ডাবল বয়েলিং প্রসেসে এটাকে গরম করে নেব, এটা 5 মিনিট মতো গরম করে নিলেই তেলটা রেডি হয়ে যাবে, তারপরে মাথায় অ্যাপ্লাই করতে হবে। তো এটা গরম করে নিই, তারপরে মাথায় অ্যাপ্লাই করব। তো এখানে তেলটা আমার রেডি হয়ে গেছে, তো এবার আমি মাথাটাকে ভালো করে আঁচড়িয়ে নেব। ভালো করে আঁচড়িয়ে নেওয়ার পরে তারপরে একদম মাথায় বিলি কেটে কেটে, মানে স্ক্যাল্পের থেকে আগা অবধি ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে, স্ক্যাল্পে আগে লাগাতে হবে, তারপরে পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে আগা অবধি। পুরো তেলটা লাগিয়ে নেওয়ার পরে তারপরে এইভাবে একটু ম্যাসাজ করে নিতে হবে, 5 থেকে 7 মিনিট এইভাবে ম্যাসাজ করে নেবে, চুলের গোড়ায় যেন নোকের আঁচড় না লাগে হালকা হাতে করতে হবে। তারপরে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে হেয়ারটা ওয়াশ করে আসতে, মানে শ্যাম্পু করে নিতে হবে, তোমরাও চাইলে করে নিতে পারো। স্নান করে চলে এসেছি শ্যাম্পু করে, এখনো চুলটা শুকায়নি। তো এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থাম্বস আপ দিয়ে দিও, আর কমেন্ট করো। নিশ্চয়ই এই তেলটা নিজেই বানিয়ে অবশ্যই তোমরা ট্রাই করবে তেলটা, এই তেলটা ব্যবহার করলে নতুন চুলও গজাবে আর চুলটা সিল্কি শাইনও লাগবে। অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও কেমন রেজাল্ট হচ্ছে তোমাদের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল। আশি বন্ধুরা, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।